হে বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে উইন্ডোজ অ্যাক্টিভেট ওয়াটারমার্ক তোমার স্ক্রিন থেকে সরানো যায়। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমার চ্যানেলটি ব্লিউটেকে তোমাদের স্বাগত। এই পিসিতে রাইট ক্লিক করুন এবং প্রপার্টিজ অপশনে যান। তোমার উইন্ডোজ সংস্করণটি কপি কর। তোমার ব্রাউজারে যাও এবং কপি করা টেক্সট পেস্ট করো এবং তারপর শেষ প্রোডাক্টটি টাইপ করো। যে প্রোডাক্ট কি তোমার উইন্ডোজ সংস্করণের সাথে মিলে তা কপি করো। যখন তুমি এটি পাবে প্রোডাক্ট কিটি কপি করো। এখন সার্চ বারে সিএমডি লিখে সার্চ করো। এটিতে রাইট ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এ ক্লিক করুন। ইয়েস এ ক্লিক করুন। এখন স্মং গেপ টাইপ করুন এবং আপনার পণ্য কি পেস্ট করুন। এন্টার টিপুন। এক এ ক্লিক করুন। এখন আপনার উইন্ডোজ চি সক্রিয় করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Bye.